নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি পরিবেশ বিজ্ঞানের প্রশ্নপত্র অর্থাৎ মডেল সেট নিয়ে আলোচনা করব, যেগুলো 100% তোমরা 2023 সালের উচ্চ মাধ্যমিক পরিবেশ বিজ্ঞান পরীক্ষায় কমন পাবে। তো দেখো, তোমরা ভালো করে দেখে নাও, প্রত্যেকটা প্রশ্ন MCQ সম্পূর্ণরূপে সলভ করা আছে। আজকে আমরা একটা টেস্ট পেপারের টোটাল তিনখানা সেট নিয়ে আলোচনা করব। এই তিনখানা সেট থেকে 100% তোমরা 2023 সালের উচ্চ মাধ্যমিক পরিবেশ বিজ্ঞান পরীক্ষায় কমন পাবে। তো দেখো, 5/48 নম্বরের বড় প্রশ্ন, কোনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, সাউথ বেঙ্গল ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট WBCHSE-এর টেস্ট পেপার, তোমরা দেখে নাও কোন প্রশ্নগুলো 2023 সালের উচ্চ মাধ্যমিক পরিবেশ বিজ্ঞানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো, প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত এখানে উল্লেখ করা আছে। 2023 সালের উচ্চ মাধ্যমিক EVS, ঠিক আছে, পরিবেশ বিজ্ঞান প্রশ্নপত্র MCQ সমেত বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। তোমরা বাড়িতে বসে খুব সুন্দর করে প্র্যাকটিস করবে। এখান থেকে তোমরা উচ্চ মাধ্যমিক 2023 সালের EVS পরীক্ষায় 100% কমন পাবে। একদম কমন যোগ্য সাজেশান, কলকাতা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট, এই স্কুল থেকে যে মডেল কোশ্চেনগুলো দিয়েছে, একটা মডেল সেট তোমরা দেখে নাও। প্রত্যেকটা সেট নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে অ্যান্সার হবে 9 দাগের শীতকাল সিয়ের অ্যান্সার এবং 10 দাগের অ্যান্সার হবে ভূমিদশ। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে উল্লেখ করা আছে তার অ্যান্সার সমেত। 2023 সালের EVS প্রশ্নপত্র নিয়ে আমি হাজির হয়েছি আমাদের SB একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।